ওয়েলকাম ব্যাক টু আওয়ার টেকনিক্যাল ব্লগ। কেমন আছো বন্ধুরা? সুপ্রভাত। আজকে দেখতে পাচ্ছ আমি পুজোর মণ্ডপে আছি, আর আজকে যে ব্লগটা সেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝে গেছো ভিডিওটা কিরকম হতে চলেছে। তো তোমাদের আর বেশি কিছু ওয়েট করাবো না। আর এই যে আমার আমরা আমি এখন দাঁড়িয়ে আছি রামটা সঙ্গে পুজো প্রাঙ্গণে, এখানে পুজোর মণ্ডপের জোর প্রস্তুতি চলছে, তোমাকে দেখাবো হচ্ছে কি না হচ্ছে। তো স্টেডিয়াম গাইজ দেখতে থাকো, ভালো লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ পুজোর উপরে লাগানোর জন্য এগুলো সব বানানো আছে। এখানে এখনো প্রায় এক মাস বাকি আছে পুজোর, লাগাবে এখানে। দাদারা উপরে কাজ করছে এখন, দেখতে পাচ্ছ ওখানে, দেখো সব কিছু লাগানো রাখা আছে যেগুলো এখনো কেউ লাগাইনি। দাদারা এখানে কাজ করছে, উপরে বাঁশ নিয়ে যাচ্ছে। বাঁশের যে স্ট্রাকচারটা আছে সেটা শেষ হতে আর দুদিন লাগবে, তো দেখা যাক দুদিনের মধ্যে শেষ হয় কিনা। উপরে বাঁশ দিয়ে যাচ্ছে, আমি সরে যাই, আমার গায়ে লেগে যাবে। তো আমার পিছনে যে ত্রিপালটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা প্রতিমার ওখানে ওখানে আছে, আর সেটা আমি দেখাবো না, কেউ আমাকে না করেনি, তো আমি দেখাবো না। কারণ সে পছন্দে আপনার যে প্রতিমা আছে সেটার চমক হয়ে যাচ্ছে। তো এ বছর যেই প্রতিমা তোমরা দেখতে পারবে আলাদা হবে এ বছরে। তো আর আমি দেখি দেরি করবো না, সেটা আমাদের হ্যাডলুকে বলবে তোমাদের, সেটা দেখাবো। তারপর আরও অনেক কিছু প্যান্ডেল আছে সেগুলো তোমাদের দেখাবো। তো এই ভিডিওটাতেই করবো সবগুলো। আর এই বছর আগরতলার ভিডিওটা তোমরা মিস করো না, কারণ এই বছর আমি এখন আছি ত্রিপুরাম সেন্টারের পুজো প্রাঙ্গণে। তো এখানেও অনেক সুন্দর একটা যে থিম ভাবা হয়েছে সে অযোধ্যার রাম মন্দির। তো তোমরা কেউই এই যে থিমটাকে দেখার জন্য মিস করো না, এখানেও অনেক কিছু হয়েছে। তো বেশি কথা বলছি, ওভারভিউটা তোমাদের একটু দেখাবো যে কীরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে। তো চলো দেখতে থাকো, ভালো লাগবে। তোমার নাম কি দাদা? আমার নাম বাসুদেব দাস। আচ্ছা, তো কতদিন যাবৎ কাজ করছো এখানে? আমরা এখানে এক মাস। আচ্ছা, তো বাসের স্ট্রাকচার তো শেষ? মণ্ডপ তৈরির জন্য কি কি লাগছে? মণ্ডপে বলতে আমাদের বাঁশ, কাঠ, তারপরে তোমার দড়ি, তারপরে তোমার যাবতীয় জিনিস লাগবে। মানে বাইরের যে মেটেরিয়ালটা ইউজ হবে? হ্যাঁ, মেটেরিয়ালটা আমাদের মডেল থার্মোকারের মডেল টিম হবে। তো রাম মন্দিরের কাছে হচ্ছে এটা, হ্যাঁ হচ্ছে অযোধ্যা রাম মন্দির। থার্মোকল দিয়ে ডিজাইন হবে, পিলার টিলার দিয়ে পিলার হবে, সব কিছু দিয়ে চূড়া মাথা দিয়ে সব কিছু করা হবে। নবদ্বীপ ধাম থেকে এসেছি, ঠাকুরের তো আলাদা ঠাকুর। এতদিন কাজ করছো তো এটা আমাদের কোনো ইয়ে নেই, মালিক আছে আমাদের, রোজ সিস্টেম ধরো ডেলি রোজ 500 টাকা করে। ও আচ্ছা, প্রতিজনকে? প্রতিজনকে। এখন রোজ কতজন করে কাজ করছে আমাদের এখানে? এখন বর্তমানে রান্নার ঠাকুর নিয়ে 14 জন লোক আছে, আর থার্মোকলের 6 জন।
যারা এখন কাজ করছে, থার্মোকোল গুলো কাজ এখন কি স্টার্ট হয়নি নাকি? না, এখন আজকে থেকে স্টার্ট করেছে, সবে যন্ত্রপাতি ঠিক করছে। তো এখন আছি তোমাদের প্রিয়, আমার প্রিয়, আমাদের উষাবাজারের ভারত রত্ন সংঘ ক্লাবে। এখানে থিম জানা যায়নি, আর আমাদের হেড মিস্ত্রি আছে এখানে, সে কিছু বলতে চান না, মানে রিভিল করবেন না বোধহয় যে কি কথা। যে আগের যে ক্লাবে তোমরা দেখলে তুমি কিছু বললো, সেম কোশ্চেন আমি ওনাকে জিজ্ঞেস করতাম, জিজ্ঞেস করে নিই দেখি থিমটা জানতে পারি কি না। তোমরা দেখতেই পাচ্ছ এখানে থিমটা লেখা আছে, এই দেখো সেমি থিমটা লেখা আছে, দেখো মীনাক্ষী মন্দির, সে উত্তর ভারতে, ঠিক আছে? দেখি দেখি উনি আমাদের থিমটা বললেন, মানে দেখাচ্ছি যে উনি দেখতে পাচ্ছি গাছ দিয়ে ওঠাচ্ছে, উনি বলার ছিল বললেন না, উনি জানেন সব কিছুই জানেন, বললেন না। সেটা উনি তোমাদের জন্য সাসপেন্স সাসপেন্স আছে, মানে কিছু ব্যাপার হবেই, তো মিস করো না এবার উঠাবার যাবে পুরোটা, কারণ যে সাসপেন্স রেখেছিল, কারণ কোনো বস্তু সাসপেন্স এত থাকে না। তো তোমাদের বলবো প্লিজ এসো, তো এইবার পুজোটা এনজয় এনজয় করো। তো তোমাদের তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ডু হিট দ্য লাইক বাটন, আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টেকনিক্যাল ব্লগস, প্লিজ সাপোর্ট করো এই বছর, প্লিজ তোমাদের ভালোবাসা শুধু ওয়ান খুবই ভালো হতো। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরে ভিডিওটা দেয়। তো জয় হিন্দ ভারত।